আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। শরীর এবং মনকে সতেজ রাখতে মজাদার খাবারের বিকল্প নেই। 10 মিনিটে তৈরি এই খাবার মস্তিষ্ককে করবে ঠান্ডা, তাই ইফতার বা নাস্তায় এই খাবার চাই চাই। আজকের রেসিপি সুজির রস বড়া। প্রথমে 1 লিটার দুধ ফুটিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 কাপ চিনি। চিনি ভালোভাবে গলে গেলে দুধ নামিয়ে রাখব। অন্যদিকে একটা বাটিতে নিচ্ছি 3টা ডিম। দিচ্ছি 1 চিমটি লবণ ও 2 চা চামচ চিনি। ডিম ফেটিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। ডিম ও সুজি ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে ডুবো তেল হালকা গরম করে সুজির মিশ্রণ 1 সুপের চামচে করে অল্প অল্প করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে, তখন উল্টে দিব। 1 মিনিটে ভাজা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার রস বড়া। নরমাল বা ঠান্ডা ঠান্ডা রস বড়ার স্বাদ আজই নিন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।